হতে পারে না। দুষ হয়নি কি ফালতু বললেই হল। এই যে শুনছেন, হ্যাঁ বলুন, যদি লাইফে অপশন দেওয়া হয় স্বর্গের অমৃত আর বিরিয়ানি, কোনটা নেবেন? খাবার ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। আচ্ছা ফুটকা, বিরিয়ানি খেতে যেতে পারি কতদূর? কলকাতায় তো অনেক খেলি, এবার চল ব্যারাকপুর। অনুগ্রহ করে শুনবেন, কান খোলা রেখে অনুগ্রহ করে শুনবেন। ফুটকা এক্সপ্রেস ব্যারাকপুর স্টেশনে এন্ট্রি করে নিয়েছে। আমরা কলকাতার বিরিয়ানি সবাই খেয়েছি, লখনউয়ের বিরিয়ানি অনেকেই খেয়েছি, হায়দ্রাবাদের বিরিয়ানি অনেকেই খেয়েছি। কলকাতার বিরিয়ানি যদি লখনউ থেকে আসে, ব্যারাকপুরের বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা, ইটস হেভিলি স্পাইসড, অনেক বেশি তেলালো, মুখে একটা স্পাইস, একটা লঙ্কার ঝাঁঝ, লঙ্কা না আদা বলা মুশকিল, সেটার আফটার টেস্ট থাকে। মাংসর পিস বিশাল বড়, বলা হয় কিলোয় 5-6টা করে পিস কাটা হয়। আলু বেশ বড়। দরকারি বা ডেফিনেটলি খাবার যে যে দোকানগুলো সেগুলো তো আমরা এপিসোডে দেখাবই, কিন্তু ব্যারাকপুরের বিরিয়ানি নিয়ে বক্তব্যটা হচ্ছে, আপনার এই বিরিয়ানি ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, খুব ভালো লাগতে পারে, অ্যাভারেজ লাগতে পারে, কিন্তু এটা কখনোই অবজ্ঞা করা যাবে না যে কলকাতা বিরিয়ানির বাইরে ব্যারাকপুরে বিরিয়ানি হয় না। যে বিরিয়ানির দোকানগুলোয় দিনে 16-17-18 হাঁড়ি বিরিয়ানি বিক্রি হয়, যেগুলো খাবার জন্যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোকরা আসেন, সেই ব্যারাকপুর বিরিয়ানিকে কিন্তু অবজ্ঞা করা আমাদের পক্ষে সম্ভব নয়। ব্যারাকপুর আমাদের দেশের ঐতিহ্য এবং দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিরাটভাবে যুক্ত। এবার আন্দোলন যদি আপনার পেটে হয়, তাহলে সেই আন্দোলন সামলাবে বিরিয়ানি। পেছনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমাদেরও এগোনো উচিত, আর আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট। ব্যারাকপুর জায়গাটাকে আমরা যদি বিরিয়ানির জন্য চিনে থাকি, লোকাল লোকজনরা এই চত্বরটাকে চেনেন কিন্তু এই কচুরির দোকানের জন্য। জালুয়ার কচুরি সেঞ্চুরি ক্রস করে দিয়েছে। শুধুমাত্র কচুরি ডাল ছাড়াও এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অসাধারণ ফেমাস একটি রাবড়ি। এবার কচুরি ভালো না ডাল ভালো না রাবড়ি ভালো সেটা আমরা কোথায় গিয়ে দেখি নাকি? চটপট ভেতরে যাই, ভেতরে গিয়ে একটু খাওয়া দাওয়া সারি। জায়গাটার নাম তো প্রচুর শুনেছি, এবার আসলি কাম কিয়া যায়, মানে যেটার জন্য এসেছি, এটা কি শাক? না, এটা হচ্ছে ডালের ওপর এরা যেটা করেন একটা চাটনি, মানে তেঁতুলের চাটনি টাইপের একটা জিনিস। আর এটা কি ধনেপাতা? ধনেপাতা, ধনেপাতা। ওকে, ডালে ধনেপাতা রয়েছে আর তেঁতুলের চাটনি রয়েছে। মোটামুটি শতাব্দী প্রাচীন একটি দোকান রয়েছে, এটা ব্রিটিশ জমানার থেকে চলছে। এটা অ্যাকচুয়ালি খুব ভালো করলে যে এখানে এলে, কারণ তুমিও শতাব্দী প্রাচীন, এই দোকানটাও শতাব্দী প্রাচীন, খেতে খুব ভালো লাগছে। না, অতটা বয়স হয়নি। রাবড়ি আমি ওটা টেস্ট করে দেখি। এই রাবড়িটা কিন্তু জালুয়ার দোকানের ব্যারাকপুরে খুব ফেমাস, বা এই পুরো চত্বরটাতেই। শীতকালে এখন যেমন নলেনগুড় দিয়ে তৈরি হচ্ছে, নর্মাল সময় তো এমনি তৈরি হয়। আমরা কিন্তু এখানে এসেছিলাম বিরিয়ানি খেতে, এটা ফুটকারি সাজেশন, জালুয়ার দোকানে আমরা একটু কচুরি খেয়ে দেখি। একটা মজার কথা বলি, এখানে যিনি কচুরিগুলো দিয়ে গেলেন না, তার তিনি কিন্তু 60 বছর ধরে এখানেই সার্ভিস করছেন। তো তাঁর গল্পটা কি আমরা একটু শুনি, বলুন চ কিরম ছিল? দেখে নেই, ব্যারাকপুর যা দেখেছি, ব্যারাকপুর তো আগে একদম জঙ্গলই ছিল। তারপর ব্যারাকপুর স্টেশনে অ্যাসফল্টের বাঁধ চলছে, কাঠের
আপনার টিকিট ঘর কাটের কাউন্টার ছিল, এখন পাকা কাউন্টার হয়েছে। এত এগুলোর দোকান ছিল না, এত দোকানপাট ছিল না, সব আস্তে আস্তে হয়েছে। তারপরে এখানে ব্যাকপুরে মোহাম্মদ রফিক মুকেশ এসে সারা রাতের প্রোগ্রাম হয়েছে, আমরাই রান্নাবান্না করেছি, আমরাই ওখানে স্টেজে সব দিয়েছি, বুঝলেন তো। আর তখন এত লোকজনের ইয়েও ছিল না, এত গাড়ি ঘোড়াও ছিল না, এত লোকজনও ছিল না। আমার হলো 60 বছর এখানে এই এই রানিংয়ে চলছে, মানে এই জামালির সঙ্গে চলছে আমার 65 বছর। কেমন খাটনি তো দেখছেন। নমস্কার, আমি সুগার্ত সেন। ও বিরিয়ানিটা নেশা ধরিয়ে দিল, এক প্লেটেই ওজন বেড়ে গেল 2 কিলো। মানে এত খেয়েছি যে চোখে ভুলভাল দেখছি। আমি দেখছি স্বস্তিকা মুখার্জির মতো একটা মেয়ে আমার দিকে হাঁটতে হাঁটতে আসছে। আর খাবো না বাবা। চূড়ান্ত লেভেলের এক্সাইটমেন্ট, শো স্টপার স্বস্তিকা মুখার্জি প্রথমবার ফুড কার ক্যামেরার সামনে। পাপা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো তোমার একটা বিরাট অভিযোগ যে তুমি ফুডকাতে আমাদের খেতে দেখো, কিন্তু আমরা নাকি কোনোদিন তোমায় ইনভাইট করিনি। আমি তো 3 বছর ধরে বলে আসছি, জানি না, ব্যারাকপুরে স্পেশাল, ব্যারাকপুর ভীষণ স্পেশাল, ব্যারাকপুর তোমার কাছে খুব স্পেশাল। আমি শুট করতে এসেছি বেশ কয়েকবার, কিন্তু সব থেকে আমার মানে যেটা একদম মেমোরিতে তরতাজা আছে সেটা হচ্ছে সাথিহারা শুট করেছিলাম এখানে, জিতের সঙ্গে। ইয়েস, আর একটা ওই হোটেল ডিসেন্ট মার্কা একটা হোটেলে আমরা থাকতাম তখন, কারণ আর কোনো লাইক ভালো হোটেল ছিল না এখানে থাকার মতন, আর রোজ দিন কলকাতা আপ অ্যান্ড ডাউন করা যাচ্ছিল না। থ্যাংক ইউ। সো আমি অনেক পরে হোটেল ডিসেন্ট দেখেছি জব্বি মেটে, কিন্তু আই থিঙ্ক দ্যাট ইজ হাউ আই রিমেম্বার দ্য প্লেস। সো আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে তোমায় নিয়ে এসেছি, উইচ ইজ ডিসেন্ট 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 প্লাস, মানে ফর বিরিয়ানি লাভার্স এর থেকে ডিসেন্ট জায়গা। কলকাতায় আমরা প্রচুর শুনেছি দাদা বৌদির হোটেলের সম্বন্ধে, আর আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি দেখলাম যে কলা পাতার উপর বিরিয়ানি সার্ভ করা হয়েছে। এটা ফুডকা আমার কাছেও এটা প্রথমবার যে আমরা কলা পাতার উপর বিরিয়ানি খেতে চলেছি। কি হয়, দাদা বৌদি না মাল্টিপল আউটলেটস আছে, এবার এটা হচ্ছে তার মধ্যে একটা নতুন মানে প্রিমিয়াম সেগমেন্ট আউটলেট। পুরনো আউটলেটগুলো নর্মাল থালার উপর কলা পাতায় বিরিয়ানি সার্ভ করা হয়, এবার সেটা ইনস্টাগ্রামেবল হওয়ার জন্য না কিসের জন্য সেই বলতে পারবো না, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। আমি একদম এক্সপেক্ট করছিলাম না যে এরকম এরকম ধরনের একটা রেস্টুরেন্টে ঢুকে পড়বো। দাদা বৌদির বিরিয়ানি অ্যান্ড যেভাবে কলকাতার লোকেরা পারসিভ করে, আমিও তাদের মধ্যে একজন, আই ওয়াজ এক্সপেক্টিং সামথিং ভেরি রাস্টিক। সো না, এটা একদমই মানে এদের যে কটা আউটলেটস তার মধ্যে এটা হচ্ছে একটা প্রিমিয়াম জয়েন্ট, এসি ফেসি সব আছে, বিরিয়ানির কোয়ালিটিটা একই যথারীতি, একটা ম্যাসিভ ভালো খেতে বিরিয়ানি। যেটা দাদা বৌদির স্পেশালিটি সেটা এখানে সব জায়গাতেই, এ একটা চাটনি পাওয়া যায়, ধনে পাতার চাটনি, যেটা আমার অন্য অন্য জায়গায় দেয় না, অন্য কোথাও দেখিনি, তো সেটা দিয়ে খেতে সোজা কথায় বেশ ভালো লাগে। এই ইনস্টাগ্রামের জন্য হচ্ছে ছবি তোলা? না, অ্যাকচুয়ালি আমি ছবি তুলছি, আমার নিউ ফোন এবং মি 10T-তে ছবি তুললে আই থিঙ্ক ইট লুকস ফ্যান্টাস্টিক, ইউ লুক ফ্যাবুলাস। একটু একটা ভালো একটা ছবি তোলো, এরকম একটা বিরক্তি হয়ে আছে মুখে, সেরকম ছবি কেন? এবারে এবারে আই থিঙ্ক দিস ইজ নাইস, ইয়া লাভলি, ফ্লটিং মাই নিউ ফোন দি মি 10T এন্ড ফুড লুকস গুড অন দি মি 10T, স্বস্তিকা লুকস বেটার। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, দারুন, এবার খাই। হ্যাঁ খাই। ফুড টেস্টিং আজকে স্বস্তিকা করবে, আমরা এখানে শুধুমাত্র ফ্যাসিলিটেটর, আমরা স্বস্তিকাকে নিয়ে এসেছি দাদা বৌদি রেস্তোরাঁতে, অ্যাকচুয়াল ফুড টেস্টার আজকে স্বস্তিকা। হ্যাঁ, আমার মনে হয় আই এম গুড ফর দ্য জব, কারণ হিরোইনরা তো এমনিতে খায় না, আমি তো খাই। সো দিস ইজ দ্য পিস, এবং অ্যাজ আই হোল্ড ইট জিনিসটা জাস্ট খসে পড়ছে, আর এটাকে এইভাবে ধরলে এইভাবে পড়ে গেল,
মাংসটা পড়ে গেল আমার হাতে হাড় থেকে গেল জেনারেলি এটাই হয় এভরিওয়ান গোজ অ্যাওয়ে উইথ দ্য গুড থিংস ইন লাইফ এন্ড আই এম লেফট উইথ জাস্ট দ্য হাড় হ্যাঁ সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন কিন্তু যারা মাংস খেতে ভালোবাসে অ্যাজ এন মাটন চিকেনটাকে তো আর মাংস বলা যায় না এটাই আমরা চাই না যে মোটামুটি যা বক্তব্য 200 গ্রামের আশেপাশে একটা মাংসের পিস থাকে মানে বিট চিকেন বিট মাটন বিট হোয়াটএভার 200 গ্রামের আশেপাশে মাংসের পিস একটা ম্যাসিভ কোয়ালিটি আলু বাঙালির আলুর দো সর্বজনীন সেটা নিয়ে কিছু করার নেই আলুটাও কিন্তু বেশ মানে খাতে পিতে ঘরে কাজ সাইজ বিশাল সাইজের আলু এই হচ্ছে আলুর সাইজ ফুটকা সাইজের আলু একদম ফুটকা সাইজের আলু ওটা আমরা সবসময় ইয়ারকি মারি যে ফুটকাকে যখন খাবার শোকেস করতে বলা হয় ফুটকার হাতের সাইজটা একটু দেখুন আমরা সবাই নিজের হাত তুলে ধরছি এই দেখুন আমার হাত সত্যিকার হাত আমার তো এমনি ছোট খুব সুন্দর মেহেন্দি করা হাত সত্যিকার এন্ড নাও লুক এট ফুটকাস হ্যান্ড একমাত্র যে মাংসটা আমার হাতে ফিট করে এবং বাকিগুলো পুরি মাংসটাকে কনসিল করে নিতে পারে ফুটকা মানে লুকিয়ে ফেলতে পারে এরকম একটা হাত নিয়ে জন্মগ্রহণ করেছেন ফুটকা ভালো পৃথিবীতে এসেছে ইয়ে হাত আমাকে দে দে আমার আমার সব সময় মনে হয় আমি এটা খুবই বিশ্বাস করি যে হাত দিয়ে না খেলে পেট ভর্তি হয় না আমার না আমার ওই অনুভূতিটা হয় যদি আমি হাত দিয়ে না খাই আমার মনে হয় খাওয়াটা ঠিক করে হলো না আর পেট ভর্তি হলো না আমার ইউনো বন্ধুর বিয়ের জন্য এত ডেকোরেট করা হয়েছে আমার নিজের হাতটাকে সো আই হ্যাভ টু ইউজ এ স্পুন টুডে আনফরচুনেটলি মাংসটাকে হালকাভাবে নিতে হয় ইচ্ছে করে একটু চর্বিওয়ালা মাংস নিলাম মুখের কাছাকাছি আনলাম তারপর মনে পড়লো দাদা বৌদি রেস্তোরাঁ সম্পর্কে আমরা অনেক শুনেছি মানে কলকাতায় যারা থাকি তারা প্রায়শই এটা শুনি যে তুমি কলকাতায় খেয়েছো একবার ব্যারাকপুরে দাদা বৌদি ট্রাই করে দেখো সো এর আগে টেস্ট করেছি কিন্তু ফুটকার জন্য দাদা বৌদি আজকে ফর দ্য ফার্স্ট টাইম সো লেটস মেক দিস ভেরি ক্লিয়ার দাদা বৌদি রেস্টুরেন্ট ডাজ নট নিড ফুটকা বাট ফুটকা ডেফিনেটলি নিডস দাদা বৌদি যে কারণে আমরা কলকাতা থেকে ছুটে এলাম আমরা জেলা ফুটকা শুরু করেছি আমরা জেলায় জেলায় গিয়ে খাবার এক্সপ্লোর করছি এবং উই নিড গুড কোম্পানি আমাদের ক্ষেত্রে ইটস অ্যান অনার টু হ্যাভ স্বস্তিকা মুখার্জি উইথ আস টুডে এবং ইটস আ রেয়ার সাইট এরকম বিরিয়ানি গাঙ্গাক করে তিনি খাচ্ছেন এটা মিস করবেন না ধনেপাতা চাটনি আজকে স্পেশালি স্বস্তিকার জন্য আমার জন্য কেন ওরা তো এখানে আজকে ধনেপাতাটাকে আরো স্পেশালি দিয়েছে তুমি খাবে বলে ধনেপাতা শহীদ হয়ে খুশি হয়েছে তুমি জানো তো আমার কতটা চাটনির প্রতি আমার ব্যথা আছে আমি কত হাতা হাতা জানি রাখি ও চাটনি খেতে অসম্ভব ভালোবাসে এবং ফুলের চাটনি যখন ও খায় ফুল ফুল ভেসে যায় ফুলের শর্টেজ যখনই হয়েছে বাজারে বুঝবেন স্বস্তিকা কোথাও একটা পৃথিবীর বুকে বসে ফুলের চাটনি খাচ্ছে দেখো তুমি বললে যে আমি অনেকবার প্রেমে পড়েছি প্রেমে পড়ার কোনো বারণ নেই ইটস এ হেলদি থিং ইটিং বিরিয়ানি ইজ অলসো হেলদি থিং সো আই বিলিভ ইন হেলদি প্রসিজার্স ইন লাইফ তো চাটনিটা টেস্ট করে বলো ধনেপাতা চাটনি আমার খুব ভালো লাগে আমার বাড়িতে বানানো হয় বাড়িতে যখন কেউ পাঠায় রান্না করে মানে কারোর বাড়িতে যখন বানানো হয় তখন ওটা পাঠায় যেটা একটা বোড়ানি হ্যাঁ ওটা আমি খালি ভুলে যাই আমি বট ইজ ইট কল সোজা বাংলায় ঘোল না কিন্তু ওটা ঘোলের মতন খেতে হয় না মুখ পরিষ্কার হয় নোনতা ঘোল ওটা কি অ্যাপেটাইজার জানি না বাবা আমার তো ওটা খেতেও ভালো লাগে বিরিয়ানি খেতেও ভালো লাগে সব কিছুই বেশ ভালো লাগে যেটা গল্পটা হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির মাংসটা হচ্ছে এই যে মীর এতক্ষণ দেখাচ্ছিল সফট মাংস খসে পড়ে যাচ্ছে এর কারণটা হচ্ছে এরা রিওয়াজি দেশি খাসি ইউজ করেন রেওয়াজি দেশি খাসি মানে কি একদম পৃষ্ঠপুষ্ক পরিমাণ বয়স্ক একটি খাসি প্রচুর চর্বি আছে যে চর্বিতে এই বিরিয়ানির এই টেস্টটা হয় এই যে টার্কি বিরিয়ানি বেশা রসালো ব্যাপার সেই জিনিসটা এখানে হয় হেলদি আনহেলদি খেতে ভালো এসব আমি জানি না
বিরিয়ানি ইজ প্রবাবলি লাস্ট ফর মি এন্ড আমি তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে খেতে পারি যারা এই মুহূর্তে দেখছেন স্বস্তিকা মুখার্জিকে ফর দ্য ফার্স্ট টাইম অন ফুড কা তারা জেনে রাখো দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ে মেথড অফ গেটিং অ্যাক্সেস টু স্বস্তিকা আপনি যদি স্বস্তিকার কাছাকাছি আসতে চান নেক নজরে পড়তে চান তাহলে অবিলম্বে একটা বিরিয়ানি দোকান খুলুন ইয়াং থাকুন যদি বয়স হয়ে গিয়ে থাকে চুল কালো করে ফেলুন I love salt and pepper, you know. আমরা আমাদের salt and pepper looks এই জন্য কোনো দিন চেঞ্জ করার কথা ভাবিনি কারণ স্বস্তিকা মুখার্জি লাইকস salt and pepper আর আমাকে এখানে যদি বাকি ফুটেজটা কেউ দেখতো না দেখতো যে যখন তোমাদের দিকে ক্যামেরাটা যাচ্ছে আমি কিন্তু এক সেকেন্ডও নষ্ট করিনি I am just stuffing biryani in my mouth like I am hungry for ages We are hungry for information সঞ্জীব শাও দাদা বৌদি রেস্তোরাঁ সম্পর্কে বলবেন মানে কেন এই নাম দাদা বৌদি আসলে কে এটা অনেকেরই জানা যারা জানেন না চেক এম আউট আমাদের দোকান দাদা বৌদি 60 বছর পুরনো এটা এটা ঠাকুরদার আমলেই এটা ছিল এটা ঠাকুরদার অনেক বিহার থেকে যখন এলেন তখন এটা নিরামিষ ডাল বা সবজি রুটি তরকারি এগুলো বিক্রি হতো পরবর্তীকালে মা বাবা যখন দোকানে ঢোকেন তখন মা আস্তে আস্তে ইনভলভ হয় দোকানের মধ্যে এবং মা নিজের হাতে খুব ভালো রান্না করতেন করে করে তখন কাস্টমার ভালোবেসে নাম দেয় দাদা বৌদি এটার অরিজিনাল নাম হচ্ছে জনতা হিন্দু হোটেল তখন অনেক দিন বাবা মা চালাতে চালাতে তারপরে আমি যখন ঢুকি ক্লাস স্কুলে থেকে ফাঁকে ফাঁকে যখন দোকানে ঢুকতাম তখন বাবা আমি আর আমার ফ্রেন্ড আছে কলিম তারা মিলে বিরিয়ানি শুরু করি বিরিয়ানি শুরু করার পর প্রথম দিন তো চলতোই না 3 কিলো বিরিয়ানি বানাতাম কাস্টমাররা বলতো এরকম হয়নি এরকম হয়নি ওরকম হয়নি প্রথম পুজোতে যখন আমরা 5 কিলো বিরিয়ানি বানাই এবং 8টার মধ্যে শেষ হয়ে যায় আমি তখন ক্যালকুলেটার বার করে আমি দেখি যে আমি একদিনে আমি এত কামাবো এক সপ্তাহে বছরে কত কামাবো হ্যাঁ তারপরে আর পিছনে তাকাতে আমার হয়নি এই রিসেন্ট একটা গল্প বলছি আমি আমি দোকানে বসে আছি দুপুরে হঠাৎ দুপুর বসে ফাঁকাই দোকান ছিল বেশি ভিড় ছিল না আমি দোকানে বসে আছি দেখছি রাস্তার দিকে তাকিয়ে আছি একটা পুলিশ গাড়ি একটা দামি গাড়ি একটা গাড়িকে সাইড করাচ্ছে আমি বুঝতে পারলাম যে কোনো বড় লোকের ছেলে হবে পুলিশের সাথে পাঙ্গা নিয়েছে তো গাড়ি সাইড করাচ্ছে ওই জন্য কিছু কেস টেস দেবে তো হঠাৎ দেখছি সৌরভ গাঙ্গুলি নামছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমেরিকা এম্বাসি থেকে এসছেন লোক সৌরভ গাঙ্গুলি এসছেন ডোনা গাঙ্গুলি ওনার মা বাবা যেমন সুকান্ত প্রোগ্রাম মানে আসতেন এবং ওদের বাড়িতে খাবারও নিয়ে যেতেন অনেকবার অনেক সেলিব্রিটি আসেন মাঝে মাঝে ব্যারাকপুর যিনি যে কারণেই আসুন না কেন অন্যতম প্রধান কারণ হচ্ছে বিরিয়ানি খাওয়া আর ব্যারাকপুরের বিরিয়ানি মানে দুটো সব থেকে প্রচলিত দোকানের মধ্যে একটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি এবার দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্টে বসে তো আমরা সবাই খেয়েছি খাচ্ছি খাবো কিন্তু যেটা দেখানো দরকার একটা মাসকেল বিরিয়ানি ফ্যাক্টরি কী হয় প্রোডাকশান কীভাবে হয় কতটা হয় কোন মেথডে হয় সেটা জন্যই আমরা এখন কথা বলবো এখানকার হেড শেফের সঙ্গে বুঝবো প্রসেসটা বলে রাখা ভালো এই ইউনিটটা কিন্তু দাদা বৌদির একটা রেস্টুরেন্ট আউটলেটের ইউনিট সোদপুরেরটা নয় কেটারিং নয় জাস্ট একটা দেখা যাক হ্যাঁ আমার নাম কলিম খান এটা আমাদের দাদা বৌদি হোটেলের বিরিয়ানি কারখানা এবার প্রিপারেশনটা হচ্ছে সকালবেলা এসে আমরা পেঁয়াজ ভাজি পেঁয়াজ ভাজার পরে ওতে আলু লাল হয় বয়েল হয় আর কি তারপর আলু বার করে দিই মাংস ওই আলুর রসের মধ্যে দিয়ে আদা রসুন রস এসব দিয়ে টক দই দিয়ে গরম মশলা দিয়ে বয়েল হয় বয়েল হওয়ার পরে ওটাকে ছেঁকে সাজানো হয় তারপরে আলু বসানো হয় ঠিক আছে আলু বসিয়ে তারপরে খোয়াখির টক দই দিয়ে তারপর চাল ওই দিক থেকে বয়েল করে এখানে পড়ে দাদা বৌদি বিরিয়ানির লোকেশানটা যদি বোঝাতে হয় ব্যারাকপুর স্টেশনে নেমে অনেকগুলো আউটলেট আছে স্টেশনের ঠিক উল্টো দিকে একটা আউটলেট আছে যেটা এই মুহূর্তে রেডি হচ্ছে নন এসি জয়েন্ট বিরিয়ানির দামটা একটু কম সোজা রাস্তাটা ধরে এগোলে আমরা যেখানে বসে আছি সেই আউটলেটটা রেগুলার মাটন বিরিয়ানি বোধ হয় 295 টাকা
স্পেশাল মাটন বিরিয়ানি 460। মানে আমার হিসেব মতো কিন্তু যদি কেউ আমার মতো রাক্ষস বা ফুটকা না হয় তাহলে একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়ে কিন্তু দুজনে মোটামুটি ভাগ করে খাওয়া যায়, একটু সঙ্গে কাবাব ফাবাব খেয়ে নিতে। কিন্তু স্পেশাল আর নর্মালটার মধ্যে ডিফারেন্স কি? দেয়ার আর মোর নাম্বার অফ পিসেস, কারেক্ট? সো ইয়োর পকেট পিঞ্চ ইজ জেনারেলি সামওয়্যার অ্যারাউন্ড 300-500 এর মধ্যে, দুজনের জন্য 500-600 এর মধ্যে হয়ে যাবে। সাত দিনই খোলা, দুপুর 11:30-12টার থেকে বিরিয়ানি সার্ভিস শুরু হয় রাত অব্দি। একটা কথা বলে রাখা ভালো, এদের কিন্তু কোনো রকম বাসি বিরিয়ানি রাখা হয় না, ইট অল গেটস ওভার। এদের অ্যাকচুয়ালি একটা ফ্যাক্টরি আছে না যেখানে সব বানানো হয়? ফ্যাক্টরিটা আছে এবং মোটামুটি একটা দেখার মতো ফ্যাক্টরি, মানে হাড়ির পর হাড়ি বিরিয়ানি তৈরি হয়ে যাচ্ছে, একটা যজ্ঞের আগুনের মতো আগুন জ্বলছে, একটা কঠিন ব্যাপার হচ্ছে সব জায়গায়। মহারাজ, আই মহারাজ, মহারাজ, আই মহারাজ, রে মহারাজ, আহ এখন হবে না। কি হবে না? শুট করবো না আমরা? না না এখন হবে না। কেন? এই বিরিয়ানি খেয়েছে একটু রেস্ট লাগবে। বিরিয়ানি খেয়েছে রেস্ট লাগবে? ফুটকার ক্যামেরাম্যান বলছে বিরিয়ানি খেয়েছে, নিকুচি করেছে ফুটকার ক্যামেরাম্যানের, ঘুমোকো। দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ মি 10T। হ্যাঁ, ফুড লুকস গুড অন মি 10T। ইফ ফুড লুকস গুড অন মি 10T, ফুটকা অ্যান্ড ভাইপো অলসো লুক গুড অন মি 10T। ইনফ্যাক্ট এই ফোনে 8K রেকর্ডিং করা যায় ফুটকা, সো আমরা এটা দিয়ে ভিডিও করতেই পারি। হ্যালো মি 10T, হ্যালো, হ্যালো মি 10T। সো আমরা শ্যুট করছি ব্যারাকপুরে, আমাদের ক্যামেরা পার্সন এই মুহূর্তে বেশ স্টেডি গো পুরো জিনিসটা। বলছিলাম কি, মানে না ওরা লাইক করছেন, শেয়ার করছেন, অ্যাটলিস্ট 5 লাখ সাবস্ক্রিপশনটা এই এপিসোডে করে দিন, না হলে আমরা না বলছি এটা দিয়েই করি, মানে এত তামঝাম করার দরকার, এত খরচ, এত দরকার নেই, সম্ভব নয়। তো আমরা মি 10T-তেই শ্যুট করব। দেখতেই পাচ্ছেন বেয়াদব ক্যামেরা পার্সন এই যে ঘুমোচ্ছে, তো আমরা এত কোষামতি করতে পারবো না। আমরা মি 10T-তে নিজেরাই আমাদের নিজেদের ভিডিও শ্যুট করছি। ইনফ্যাক্ট ফুড ব্লগার্স অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তারা তো নিজেদের ব্লগগুলো এইভাবেই শ্যুট করে থাকেন, আমরাও করি। আমরা প্রথমবার, একটু হাইট অ্যাডজাস্ট করতে হবে আমাদের দুজনকে, হ্যাঁ, আমরা প্রথমবার ব্লগিং করছি থ্রু সেলফি ভিডিও মোড, এবং ইটস অন দ্য ফ্যান্টাস্টিক মি 10T যেখানে 8K রেকর্ডিং হয়। আমরা এই ফোনে শ্যুট করছি, রেকর্ড করছি, এই ফোনে এডিট পর্যন্ত করে দিতে পারবো এবং সেটাই আপলোড করে দেবো এরপর থেকে। হ্যাঁ, লেটা চুকে যায়, দরকার নেই, ঘুমক বেটা। ফুড গাইড ব্যারাকপুর ফর দ্য ফার্স্ট টাইম, এবং আজকের এপিসোড কেমন লাগলো অফকোর্স আমাদের জানাবেন। আমাদের ক্যামেরা পার্সন একটা ব্রেক নিয়েছে, তো আমরা ডিসাইড করলাম আমরাও একটা ব্রেক নিই। ও কেন হাসছে আমরা জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে ও খুব মজা পেয়েছে স্বস্তিকা মুখার্জিকে হোপফুলি আমরা নেক্সট এপিসোডেও পাবো। আমার তো মনে হচ্ছে আমি ব্যারাকপুরে ছিলাম, আছি, থাকবো, তো এই এপিসোডেও প্রচণ্ড খেয়েছি, পরের এপিসোডেও খাবো, আর তারপরের দিন থেকে খাওয়া বন্ধ। এই ব্যারাকপুর স্পেশালের পার্ট 2 আসছে খুব শিগগিরই। তার আগে ছোট্ট একটা আপিল স্বস্তিকা মুখার্জির কাছে, ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার ফুডকা চ্যানেল। আসল কাজের কথা যেটা কেউ বলছে না, ব্যারাকপুরে আর কি কি আপনারা দেখতে চান আর কোন কোন জায়গা কমেন্ট করে জানান প্লিজ। স্বস্তিকা আমাদের সঙ্গে রয়েছে, পার্ট 2 তে দেখা হচ্ছে। টিল দেন হ্যাভ আ গ্রেট ডে।